কংগ্রেসত না থাকিব হিন্দু বিধায়ক, কংগ্রেস হব মিয়ার দল। কংগ্রেস দল এটা সময়ত কেবল আপনার সন্মানীয় মিয়া সকলের পার্টি হয়ে রব, খিলঞ্জিয়া লোকর মাজত কংগ্রেস দল না থাকে, মই বিরোধী বলে নক, কংগ্রেস দল না থাকে। ভারতীয় নীতি আদর্শত বিশ্বাসী প্রতিগী রাজনৈতিক নেতা হব বিজেপি, মাথুন নীতি আদর্শহীন একাংশ মুষ্টিমেয় লোকে থাকিব কংগ্রেস, যিসকলক মিয়া বুলি অভিহিত করিলে বিজেপি বিধায়ক মানব ডেকা। যিকোনো খিলঞ্জীয়া অসমীয়া ভারতীয় মূলর যিকোনো ব্যক্তি যি পার্টিতে না থাকক ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, গতি তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নহয়, কোনোবা আজি কোনোবা কালি, গতি ঘটনা ঘটিয়ে থাকিব। আর কংগ্রেস দল এটা সময়ত কেবল আপনার সন্মানীয় মিয়া সকলের পার্টি হয়ে রব। পিছে মানব ডেকার এই মন্তব্যের এদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আছিল তাৎপর্যপূর্ণ। কংগ্রেসত থাকিব মাথুন পাঁচগী বিধায়ক, কংগ্রেসের পাঁচ বিধায়ক ক্রমে রকিবুল হুসেন, রকিবউদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার, নুরুল হুদা, এ কে রশিদ আলম আদি এই চারি সংখ্যালঘু বিধায়কের বাইরে কংগ্রেসত না থাকে কোনো হিন্দু বিধায়ক। 26 তো মই ভাবো যে কংগ্রেসের কার্যালয়ত রকিবুল হুসেন, রকিবউদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার, নুরুল হুদা এনেকা কেজনমানক বাদ দি আর কংগ্রেসত কোনো না থাকে, এইটো একেবারে ধরি লোক যে কেজন মানে থাকিব, মই যিকেজনের নাম কইছো, দুই চারিজনের নাম পাহরিছো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যক লৈ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারের প্রতিক্রিয়া, কংগ্রেস নহয় শক্তিহীন, কংগ্রেসের শক্তি আছে বাবে বিজেপিয়ে বারে বারে চলাই আছে আক্রমণ। সদায় তেওঁলোকে বিজেপিয়ে ভাবিব কংগ্রেস দুর্বল হয়ে থাকক, কিন্তু কংগ্রেস তো দুর্বল নহয়, আর কোনোবাই যদি দুর্বল, দুর্বলক কোনোবাই সমালোচনা করে নাকি? কংগ্রেস দল বিজেপির চকুত বহু শক্তিশালী, কিন্তু তেওঁলোকে প্রকাশ করব নিবিচারে। কংগ্রেসক আকৌ অসমৰ ৰাইজে শাসনৰ গাদীত বহুৱাব বুলিও দাবী জাকির হুসেন সিকদারৰ। ইপিনে কংগ্রেসৰ সৈতে অসমৰ জাতি জনগোষ্ঠী সকলো একলগ হৈ থকা বুলি মন্তব্য কংগ্রেসী বিধায়ক নুরুল হুদাৰ। এই কংগ্রেস দল আহি থকা সময়খিনিত মূৰ দাঙি থিয়া হৈ ৰাইজৰ আশীর্বাদ লৈ আকৌ ৰাজ্যখনত চৰকাৰ গঠন কৰিব। কংগ্রেস দল সর্বভারতীয় পর্যায়ত এটা ধর্মনিরপেক্ষ দল, এই দলত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ আছে, আসিলে আছে আর থাকিব। পিছে জাকির আর নুরুলক উভতি ধরলে বাগপটু বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায়, কংগ্রেস এতিয়া ইউডিএফর তলত, এই বলে কটাক্ষ দিগন্ত কলিতার। কংগ্রেস দলটির এটা যে নিজের স্থিতি নাই এই আজ প্রমাণ হয়, দেখিছে যেহেতু ইহতর দলের পর বহুত নোহা হয়ে গেছে কংগ্রেসের, ভাবিছে এটা একলগে আমি আকো ভাই ককার দরে থাকুক। ইপিনে এধাপ আগুয়াই গৈ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই কলে, মই ইচ্ছা করলে তিনি দিনতে কংগ্রেস শূন্য করে দিব পারো। মোক যদি দায়িত্ব দিয়ে যে মই কংগ্রেস দলটো খালি করে দিব, মোৰ কাৰণে তিনি দিনৰ কাম খালি করে দিব পাৰি। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত যদি সচাকৈ কংগ্রেসক মিয়াদল রূপে জনতার সন্মুখত বিজেপিয়ে উপস্থাপন করিব পাৰে, তেন্তে রাজনৈতিকভাবে যে বিজেপি সফল হব সেয়া কিন্তু নিশ্চিত। ক্যামেরা পার্সন সঞ্জয় আর অঞ্জনের সঙ্গে মলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।